হ্যালো গাইস, ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার নাম হচ্ছে মমিতা মণ্ডল আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এই সাউথ ইন্ডিয়ান ট্রেডিশনাল ব্রাইডাল মেকআপ লুক। সো লেটস গেট স্টার্টেড ইন টু দ্য ভিডিও। তো সবার প্রথমে আমি আমার স্কিনটাকে প্রেপ করে নেওয়ার জন্য ইউজ করবো আমার এই গুড ভাইবসের কিউকাম্বার জেল। এটা হচ্ছে জেল বেসড ময়েশ্চারাইজার, যেহেতু গরমকাল সেই জন্য আমি এটাই ইউজ করি আর এটা আমার কারেন্ট ফেভারিট ময়েশ্চারাইজার। তো আমি এটাকে সুন্দর করে আমার স্কিনে অ্যাপ্লাই করে নেবো। তো এখন আমি অ্যাপ্লাই করে নেবো একটা প্রাইমার। তো প্রাইমারের জন্য আমি ইউজ করছি ল্যাকমি অ্যাবসলিউটের এই আন্ডার কভার জেল প্রাইমারটা। এটা আমি আমার হাতে এইরকম করে নিয়ে পুরো মুখে অ্যাপ্লাই করে নেবো। যে জায়গাটা আমার বেশি পোর্স রয়েছে, ওপেন পোর্স, সেই জায়গাগুলো আমি ফোকাস করে পুরো ফেসটা অ্যাপ্লাই করে নেবো। তো এরপরে আমি আমার আইব্রাউগুলো করে নেবো আর তারপরে আমার আই মেকআপ আর সবার শেষে আমার বেসটা করব। কেন এটা করব, কারণ যে আই শ্যাডোর যে ফল আউটগুলো হয় সেগুলো যাতে আমার বেসের উপর পড়ে বেসটাকে নষ্ট না করে যায়, এই জন্যই আমি এটা করব। তো আজকে আমি আইব্রাউয়ের আগে আমার পুরো এই আইব্রাউয়ের চারিপাশ দিয়ে কনসিলার অ্যাপ্লাই করব আর সেই কনসিলারের জন্য আমি ইউজ করছি এই সুইস বিউটির কভার স্টুডিও প্যালেট ইন দি শেড 02 মিডিয়াম। এটা অ্যাপ্লাই করার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে আমি এখানের থেকে এইখানের এই যে এই শেডটা নিয়ে নেব। আর আমার আইব্রাউগুলোকে আউটলাইন করে নেব। তো এরপরে আমার আইব্রাউ এর উপরে আমি অ্যাপ্লাই করবো এই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আল্টিমেট ব্রাউ কিট ইন দ্য শেড অ্যাশ ব্রাউন। এটা থেকে প্রথমে আমি আমার ব্রাউগুলোকে আউটলাইন করার জন্য এই ডার্ক ব্রাউন শেডটা নিয়ে নেবো আর তারপরে ফিল ইন করার জন্য এইটা নিয়ে নেবো। আমি ওয়্যাক্স শেড ইউজ করি না, আপনারা চাইলে যেই স্পুলিটার সাথে দেয় এইটা স্পুলি আর ব্রাশ, আপনারা চাইলে এইভাবে ওয়্যাক্সটাকে নিয়ে অ্যাপ্লাই করতে পারেন। তো আমি এখন নিয়ে নিচ্ছি ডার্ক ব্রাউন শেডটা, অল্প অ্যামাউন্টেই নেবেন কারণ একবারে বেশি ডার্ক হয়ে গেলে কিন্তু আইব্রাউ করতে খুব সমস্যা হয়। তো আমি এটা এখন আউটলাইন করে নিচ্ছি। এখন আমার আইব্রাউগুলো হয়ে গেছে, এখন আমি কনসিলারে অ্যাপ্লাই করে নেবো একটা লিকুইড কনসিলার। তো ক্রিম বেস কনসিলার আমি এই জন্যই আমার আইডেডে অ্যাপ্লাই করি না, কারণ আই শ্যাডো যেটা থাকে ক্রিম বেসটা তো মানে ঘেমে যায়, সোয়েট হয়। তো সেই জন্য আমি ক্রিম বেসটা অ্যাপ্লাই করি না, কারণ আই শ্যাডোটা পুরো একদম জল জল হয়ে গলে যায়। তো এই জন্য আপনারা সবসময় লিকুইড কনসিলার ইউজ করবেন। তো এবার আমি ইউজ করছি এই মেডবিলিন ফিটমেন্ট কনসিলার ইন দি শেড 40 ক্যারামেল আমার পুরো আইলেটটাকে প্রেপ করার জন্য। তো আপনারা কিন্তু এই ভুলটা সত্যিই কোনো সময় করবেন না, ক্রিম বেসড কনসিলার কোনো সময় কিন্তু আই শ্যাডো বেস হিসাবে ইউজ করবেন না। আমি এটাকে এখন অ্যাপ্লাই করে নেব। এই কনসিলারটা আমার শেডে একদম আর আমার আই লিডেতে একটু ডার্ক সার্কেল রয়েছে, ওই জন্যই আমি একদম লাইট কনসিলার ইউজ করিনি। তখন আমার আমার কনসিলারটাও ব্লেন্ড করা হয়ে গেছে আমার আইলিডের উপরে। এবার চলে আসবো আইশ্যাডোতে। তো আজকে যেহেতু সাউথ ইন্ডিয়ান ব্রাইডাল মেকআপ লুক করছি, তো আইশ্যাডোটা আমি একদম সেরকম ডার্ক বা ডিপ সেরকম রাখবো না, একদম লাইট রাখবো। তো আজকে আমি ইউজ করবো এই মেকআপ রেভলিউশনের প্যালেট ইন দি শেড রেড অ্যালার্ট। তো আমি নিয়ে নেবো একটা ফ্লাফি আইশ্যাডো ব্রাশ, এখানের থেকে আমি এখন পিক করে নেব এই এই লাইট ব্রাউন বা আপনারা যদি বলেন বার্ন টেরাকোটা শেড, তো সেরকম একটা শেড আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। এর সাথে আমি একটু মিক্স করছি এই সাইডের এই শেডটা। এটা যে কি মানে এটা কাইন্ড অফ অরেঞ্জ বা পুরোপুরি অরেঞ্জ না, এই শেডটা আসলে আমি ডিসক্রাইব করতে পারবো না। তো ওই শেডটা আমি নিয়ে সুন্দর করে আমার ক্রিজের উপর অ্যাপ্লাই করে নেব।
as a transition shade. তো এখন আমার ক্রিজ শেডটা অ্যাপ্লাই মানে ট্রানজিশন শেডটা অ্যাপ্লাই করা হয়ে গেছে তো এখন আমি এই সেম প্যালেটের থেকে এই যে গোল্ডেন শেডটা এটাকে আমার আইলিডে অ্যাপ্লাই করে নেব আমার ফিঙ্গার্স দিয়ে এখন আমার দুই চোখেই আমার এই যে শিমার শেড যেটা অ্যাপ্লাই করা হয়ে গেছে তখন আমি চলে যাব আমার আইলাইনারে তো এখানে আমি ইউজ করছি সুগারের উইংম্যান ওয়াটারপ্রুফ মাইক্রো লাইনার ইন দ্য শেড 01 ইট উইল বি ব্ল্যাক এখানে আমি একটা সুন্দর বড় উইং লাইনার ক্রিয়েট করব তো আপনাদের যদি আমার আইলাইনার টিউটোরিয়ালটা মানে এই উইং লাইনারটা আমি কী করে ক্রিয়েট করলাম এটা যদি জানার ইচ্ছা থাকে তো আপনারা আগের ভিডিওটা চেক আউট করতে পারেন আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো এখন আমি ইউজ করছি কাজল যেটা হচ্ছে মেবলিনের দিকালোসিল কাজল এটা দিয়ে আমি সুন্দর করে আমার চোখগুলোকে টাইট লাইন করে নেব তো এখন আমি মাস্কারার জন্য অ্যাপ্লাই করে নেবো সুগারের আপটাউনকার লেন্থেনিং মাস্কারা ইন দ্য শেড 01 ব্ল্যাক বিউটি এখন আমার মাস্কারাও অ্যাপ্লাই করা হয়ে গেছে এখন আমি চলে যাব আমার বেসের দিকে তো বেসের জন্য আমি প্রথমে কনসিলার অ্যাপ্লাই করব তারপরে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব তো কনসিলারের জন্য আমি সেই সেম মেবলিনের ফিট মি কনসিলার ইন দ্য শেড 40 ক্যারামেল এটা ইউজ করব এবং অ্যাপ্লাই করে নেব আর বাকি কোনো জায়গায় আমি অ্যাপ্লাই করছি না কারণ আমি ফাউন্ডেশন দিয়েই বাকি জায়গাটুকু কভার করে নেব তো এখন আমি আমার কনসিলারটাকে ব্লেন্ড করার জন্য এই ফ্ল্যাট মতলব অ্যাঙ্গেল কবিকি ব্রাশ নিয়ে ব্লেন্ড করে নেব তো এখন আমার কনসিলার ব্লেন্ডিং হয়ে গেছে এখন আমি চলে যাব ফাউন্ডেশনের দিকে তো ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করছি এই সুগারের ড্রপ দি বেস সিরাম ফাউন্ডেশন ইন দি শেড 50 মোকা এর হচ্ছে ড্রপার রয়েছে এটার তো আমি প্রথমে হাতে নিয়ে নেব 1 2 3 4 চার ড্রপ ফাউন্ডেশন আমি হাতে নিয়ে এটাকে প্রথমে আমি আমার পুরো যে ফেস তার উপর ডট ডট করে অ্যাপ্লাই করে নেব এটা তো এটা হচ্ছে খুব লাইট ওয়েট ফাউন্ডেশন আর মানে ভালো কভারেজ দেয় মিডিয়াম টু ফুল কভারেজ দেয় পুরোপুরি ফুল কভারেজ এটা দেয় না তো আমার এখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয়ে গেছে কিন্তু একটা ব্যাপার আপনাদের যদি অয়েলি স্কিন হয়ে থাকে প্লিজ পাউডার দিয়ে সেট করবেন কিন্তু আমার প্রচণ্ড ড্রাই স্কিন আর আমার পাউডার একদমই স্যুট করে না ফেসে সেই জন্য আজকে আমি আমার যে মেকআপটা সেটা একদম হালকা একটুখানি পাউডার দিয়ে সেট করে নেব জাস্ট এইরকম আমি ইউজ করছি মেবলিন ফিট মিট কম্প্যাক্ট জাস্ট চোখের তলায় আর অ্যারাউন্ড দ্য মাউথ আমি এটাকে অ্যাপ্লাই করে নেব মানে আমি খুবই অল্প পাউডার অ্যাপ্লাই করে থাকি আর মাঝে মাঝে তো আমি করিই না মেবলিন ফিট মিট কম্প্যাক্ট ইন দ্য শেড 115 আইভরি এটাই আমি অ্যাপ্লাই করেছি এখন বেস মেকআপ তো শেষ এর উপর আমি অ্যাপ্লাই করব ব্লাশ আর হাইলাইটার তো ব্লাশের জন্য আমি ইউজ করছি সুগারের এই কান্টিও ডিফোর্স মিনি ব্লাশ ইন দি শেড 03 মফ মার্বেল একটা পাউডার ব্রাশ দিয়ে দেখুন এটা হচ্ছে ফ্লাফি পাউডার ব্রাশ আমি নিয়ে নিয়েছি বেশি নেবেন না নয়তো কিন্তু একদম টমেটোর মতো মনে হবে একদম হালকা হাতে অ্যাপ্লাই করবেন এই সাইডটা হয়ে গেছে আমি এখন এই সাইডটা করে নেব
তো আমার অ্যাপেল অফ দ্য চিক্সে আমার ব্লাশ অ্যাপ্লাই করা হয়ে গেছে, এখন আমি হাইলাইটার অ্যাপ্লাই করবো। তো হাইলাইটার অ্যাপ্লাই করার জন্য আমি না ঠিক এইরকম একটা ফ্ল্যাট ব্রাশ ইউজ করি। সবাই ফ্যান ব্রাশ ইউজ করে বা আইশ্যাডো ব্রাশও অনেকেই ইউজ করে, মানে ফ্লাফি আইশ্যাডো ব্রাশ, কিন্তু আমি এরকম ব্রাশ ইউজ করতে পছন্দ করি। তো এইভাবে আমি হাইলাইটারটা নিয়ে নিয়েছি, নেওয়ার পরে আমি অ্যাপ্লাই করে নেব। এখন আমি আমার নোজের উপরেও লাগিয়ে নিয়েছি আর আমার ফোরহেডেও লাগিয়ে নিয়েছি আর আমার কিউপিড বো আর চেন, তো এগুলো ছিল হাইলাইটিং পয়েন্ট। তো এই জন্য এখানে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। তো এবার আমি অ্যাপ্লাই করব লিপস্টিক। তো লিপস্টিকের জন্য আজকে আমি একটা রেড কালারের লিপস্টিক পরব, যেটা হচ্ছে এনওয়াই বের এই লিকুইড ম্যাট লিপস্টিকটা ইন দি শেড 25 মিরান্ডাস ফার্স্ট কেস। এই লিপস্টিকটার সব কিছু সুন্দর, কালার সুন্দর, কিন্তু দুটো জিনিস খুব একটা খারাপ ব্যাপার আছে এর সম্বন্ধে, যেটা খুব ড্রাইং আর মানে খুব মানে উঠাতে খুব কষ্ট হয়। আপনি মিসেলার ওয়াটার ইউজ করে নিন না কেন, একদম উঠবে না। তো সাবধানে আগে ভালো করে ময়েশ্চারাইজ করে নেবেন ঠোঁটগুলোকে। তো এখন আমার লিপস্টিক অ্যাপ্লাই হয়ে গেছে, তখন আমি আমার পুরো ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে নেব। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তোমাদের যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে এবং এই লুকটা পছন্দ হয়ে থাকে, প্লিজ নিচে কমেন্ট করে বলবেন আপনাদের কেমন লেগেছে, আর এই ভিডিওটা কি লাইক করবে, শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল বাটনটা বাজাতে ভুলবেন না। থ্যাংক ইউ।